আমরা এখন চলে এসেছি ভুজের স্বামীনারায়ণ টেম্পলে। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে খুব সুন্দর সমস্ত সাদা মার্বেলের ওপর সমস্ত কাজ করা রয়েছে। এদিকটা হচ্ছে স্বামীজিদের থাকার জায়গা, পার্কিং, মেন গেট হচ্ছে এটা। পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি চারদিকটা। সাদা মন্দিরটা খুবই সুন্দর। ভেতর থেকে আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, ভেতর থেকে আমি দেখিয়ে দেবো। প্রতিটা কাজ খুব সুন্দর। এদিকটা হচ্ছে যজ্ঞ হয়। আমরা সকালবেলা এসেছি, সন্ধ্যাবেলাও এর মধ্যে অনেক রকম লাইট দেওয়া থাকে, আরো ভালো লাগে। তো আমরা সকালবেলা এসেছি বলে রোদেতে খুবই সুন্দর লাগছে। এবার আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাব, ভেতর থেকে দেখিয়ে দেবো পুরো মন্দির। খুব সুন্দর সাদা মার্বেলের ওপর খুব সুন্দর কাজ করা রয়েছে। সাইডে আরো অনেক মন্দির রয়েছে, পাশে আরো যে জায়গাটা রয়েছে সেখানে সব স্বামীজিদের থাকার জায়গা। অনেকটা নিয়ে এটা হয়ে আছে স্বামীনারায়ণ টেম্পল। এদিকে একটা মন্দির রয়েছে, খুব সুন্দর প্রত্যেকটা দিয়েতেই খুব সুন্দর কাজ করা রয়েছে। গণেশ মন্দির, আমি ভেতরে যাবো আস্তে আস্তে। হয়তো ভেতরে ভিডিও নাও করতে দিতে পারে, চেষ্টা করব সবাইকে দেখানোর। প্রত্যেকটা কাজ খুব নিখুঁত এবং খুব ভালোভাবে করা হয়েছে। ফ্লোরে অসাধারণ একটা সুন্দর কাজ করা হয়েছে। প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন রকম মূর্তি বা বিভিন্ন রকম দেব দেবীর সমস্ত কিছু করা রয়েছে। ছাদটাও খুব সুন্দর, বিভিন্ন রকম কাজ করা রয়েছে। নিচেটাও দেখাবো একটুখানি। ¡Gracias!
প্রথম দিক সুন্দর ফুলের বাগান করা রয়েছে এবং বাগটাও সুন্দর একটা পরিবেশ মানে পেছন দিকটাকে দেখিয়ে We'll be right back.